ফ্রেন্ডস, ব্লুম অ্যাপেলস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি করতে চলেছি চিকেন স্টু। চিকেন স্টু করার জন্য এখানে আমি পরিমাণ মতন পেঁপে, আলু, গাজর এবং বিনস কেটে রেখেছি। এছাড়া যদি অন্য কারো অন্য কোনো সবজি দিতে ইচ্ছে করে সে অনায়াসেই দিতে পারে। প্লাস এখানে রয়েছে চিকেন, চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে আমি রেখে দিয়েছি। এবারে আমি প্রেশার কুকার গরম করতে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব 1 কিউব বাটার। প্রেশার কুকার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেব। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার আমি ফোড়নও দিচ্ছি একটা লবঙ্গ। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার আমি ফোড়নও দিচ্ছি একটা এলাচ আর সামান্য দারচিনি। এবারে আমি এক এক করে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে সিম করে দিচ্ছি। এগুলোকে মোটামুটি একটু সটে করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য গোলমরিচগুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য একটু মিষ্টি। এবার আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। এই রেসিপিটা কিন্তু খুবই চটজলদি এবং খুবই হেলদি একটি রেসিপি। এবার গ্যাসটাকে আমি একটু সিম করে দিই, বাড়িয়ে দিলাম, সিম করা ছিল গ্যাসটা। এগুলো একটু সটে হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। এবার ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে এগুলো সব সটে হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, দিয়ে প্রেশার কুকারটাকে আটকে দেব। এবারে প্রেশার কুকারটাকে আটকে আমি 4 থেকে 5টা সিটি দেব। 5টা সিটি হয়ে গেছে, এবার আমরা খুলে দেখব যে সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে নাকি। খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। একটু নুন মিষ্টিটা চেক করে আমি এটাকে নামিয়ে ফেলব। খুব ধোয়ার জন্য, ভাপের জন্য এটা দেখা যাচ্ছে না, ভাপটা কিছুক্ষণ যাক। চিকেন স্টু রেডি বন্ধুরা। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। ফিরে আসবো আবার অন্যরকম রেসিপি নিয়ে।